press the bell icon on the YouTube app and never miss another update. যখন দুই জমায় গেল নদীর মাথায় পাক ছিল, পাকটিকে ছেড়ে দুই টুকরো করলো, ডাইনে বামে বিছিয়ে দিল। ওগো হযরত আলী উসমানী গনি, তোমরা এর মধ্যে বসো। কি করবে নবীর মাথার পাক? সেই পাক দুটি হযরত আলী উসমানী গনি হাতে করে নিয়ে নবীর মাথায় চাপিয়ে দিল। হুজুর, আমরা এত শক্তি ধরি যে আপনার মাথার পাকে বসতে পারি? নবী বললেন, যে উসমান গনি হযরত আলী, আমি নবী, আমি যদি আমি জামাইয়ের সম্মান যদি না করি, আমার উম্মত কেউ জামাইয়ের সম্মান করবে না। আমি না করে আমার উম্মতরা শিখবে না, আমি যেটা করবো সেটা আমার উম্মতরা শিখবে। তো একদিন, দুদিন, তিন দিন বেড়ানো হলো। তিন দিন কার দিনে উসমান গনি হযরত আলী নবীকে বললেন, হুজুর বিদায় করুন। নবী বলছে, বাবা কি করে বিদায় করব, আমার কি আছে? যেমন আমাদের মুসলমানদের মানুষ হয়তো এই গ্রামের বিটি মনে করুন এই ভাগ্যে বিয়ে হয়েছে, ঈদের সময় ঈদ করতে আসে, আসার সময় তারা নারকেল সময় এটা ওটা বেশ পাঁচ রকম নিয়ে আসে, ঈদের নামাজ পড়ার পরে চা জুটে সেটা খায়, জামাইয়ের সময় শ্বশুরের বাড়ি থেকে নতুন নতুন বস্ত্র পাই, করে জামাই পাই বিটি পাই, তাইতে হযরত আলী উসমানী গনি বিদায় চেয়েছিল। তাই নবী বলছে, বাবা তোমাদেরকে পোশাক দেওয়ার মতোই আমার ক্ষমতা নাই। এক কাজ করো, তোমরা মসজিদে যাও, দেখো আল্লাহ কে দিয়েছে তোমাদের, সেইগুলোকে নিয়ে ঘরে যাও। হযরত আলী উসমান গনি নবীর কাছ থেকে বিদায় নিয়ে মসজিদে চলে গেছিলেন। ধরে উঠিয়ে দেখছেন এক পাশে পাঁচটি ধান আর এক পাশে পাঁচটি তসবির কাঠি। দুজনে চিন্তা করে গেল, হ্যাঁ ভাই, এ তো টাকাও নাই, ধানও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কাপড় চোপড়ও নাই, এ ধান আর তসবি কাঠি কি করবো? নামিয়ে দিল, দিয়ে চিন্তা করে গেল, তাই তো বটে, আল্লাহ পাক দিয়েছে, যদি অপহেলা করি, যদি ঘৃণা করি, যদি না আনি তোমরা গুণাকার হয়ে যাব। যেমন যাকে বলা হয় শয়তান, ইবলিস শয়তান, ও তো শয়তান ছিল না, ওরে এমন কোন পৃথিবীতে জায়গা নেই যে সে সেজদা করেনি, ছয় লক্ষ 36,000 বছর সে সেজদা করেছে, খালি আদমকে সেজদা করেনি বলে সে শয়তান হয়ে গিয়েছে। একটা একটা সেজদার জন্য তাকে যদি আল্লাহ শয়তান বানাই, আমরা যে এত বড় ভুল করছি, আমরা কত বড় শয়তান, এ ভুল করা যাবে না, এ ভুল করলে হবে না, নিতে হবে। এক কাজ করো, আমরা শ্বশুর বাড়ি যাব, শ্বশুরের কাছ থেকে কথা গুলো জেনে লইব। শ্বশুর বাড়ি যাবো না,
নবীর বিটি আছে আমাদের বাড়িতে, বিবিদের কাছে যাব, বিবিরা যা বলবে সেইটা শুনবো, বিবির কাছ থেকে জেনে লইব। এই ভদ্র সমাজে খোয়াজ খিজির পীরের দেওয়া পাই ইব্রাহিম তুমি মা শোনা 10 টাকা করে শোধন মরিয়া হমের দোয়া পাইয়া।